বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা জাতিপুঞ্জ বা লীগ অব নেশনস নিয়ে পড়ব। এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেকবার জাতিপুঞ্জের নাম শুনেছো, তো আজকে এই জাতিপুঞ্জ গঠনের পটভূমি নিয়ে আলোচনা করব। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব পরিস্থিতিকে গভীরভাবে নাড়া দেয়। সমগ্র মানবজাতির ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। এর ব্যাপকতা ও ধ্বংসযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছিল। এমত অবস্থায় চিন্তাশীল ব্যক্তিরা ভাবতে থাকেন কিভাবে যুদ্ধের সম্ভাবনা বন্ধ করে আন্তর্জাতিক শান্তি স্থায়ী করা যায়। এখানে একটা কথা বলা প্রয়োজন যে ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের ফলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অলরেডি পারস্পরিক সম্পর্ক বা সহযোগিতামূলক যে সম্পর্ক সেটা সম্প্রসারিত হয়, যার ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1814 সালের ভিয়েনা চুক্তি, 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রভৃতি। কিন্তু তারপরেও তখন কোনো আন্তর্জাতিক সংস্থা ছিল না যেটা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। সে কারণেই 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন থেকেই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার দাবিতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কতিপয় নেতৃবৃন্দ দাবি উত্থাপন করেন। একই ধারাবাহিকতায় 1917 সালে পোপ পঞ্চদশ বেনেডিক্ট সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য একটি স্থায়ী কেন্দ্রীয় সংস্থা গঠনের দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে 1919 সালের 28শে এপ্রিল প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে 32টি দেশের প্রতিনিধিরা যোগদান করেন এবং এতে সভাপতিত্ব করেন আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং প্রতিনিধি বর্গ সর্বসম্মতিক্রমে একটি চুক্তির মুসাবিদা রচনা করেন। এখানে 19 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয় এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটা করা হবে এর গঠনতন্ত্র রচনা করার জন্য, এবং এই কমিটির নাম দেওয়া হয় লীগ কনভেন্ট। তো এই কমিটি যে গঠনতন্ত্র তৈরি করলো তার পরিপ্রেক্ষিতে 1919 সালের 28শে জুন জাতিপুঞ্জ গঠিত হলো। পরবর্তীতে 1920 সালের 10ই জানুয়ারি বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ কাজ শুরু করে। তো বন্ধুরা, এই ছিল জাতিপুঞ্জ গঠনের পটভূমি। আমরা এর পরবর্তী ভিডিওতে জাতিপুঞ্জের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।